যদি বলা হয় পৃথিবীর সবথেকে সুন্দর নারীর দেশ কোনটি, তাহলে নিশ্চয় বলবেন তুরস্ক। মেয়েরা বেশি সুন্দর। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, তুরস্কের মেয়েরা অনেকটা বেশি সুন্দর। তবে শুধু যে তুর্কি মেয়েরা সুন্দর এমনটি ভাবা অনেকটা ভুল, কারণ প্রত্যেকটা দেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। তবে গড় হিসাব করলে দেখা গেছে তুর্কি সুন্দরী মেয়েদের সংখ্যা অনেক বেশি, তাই তুর্কি মেয়েদেরকে সুন্দরী নারীর দেশ বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে দেখাবো তুর্কি মেয়েরা যেসব কারণে সুন্দরী নারীর দেশ হিসাবে পরিচিতি পেয়েছে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। শুধু দেশটির নায়িকাই নয়, সাধারণ মেয়েরাও অনিন্দ্য সুন্দর। জন্মগতভাবেই এত সুন্দর, নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য? তুরস্কের মেয়েরা এত সুন্দর হয় কেন? সৌন্দর্য ধরে রাখতে কি কি পন্থাই বা অবলম্বন করেন তারা? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন এবি। ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী তুর্কি মেয়েদের সাধারণ রূপচর্চার পাশাপাশি কিছু সিক্রেটও আছে যার বদৌলতে তারা এত সুন্দর। তুরস্কের বিভিন্ন অঞ্চলের মেয়েদের মধ্যে পরিষ্কার ত্বকের মধ্যে রোদের মতো সোনালি আভা দেখা যায়। মেয়েদের পরিষ্কার ত্বকের পাশাপাশি সোনালি কিংবা বাদামি রঙের চুল দেখা যায়, যা তাদেরকে অনিন্দ্য সুন্দর মেয়ে হিসেবে আলাদাভাবে দাঁড় করায়। তাছাড়া তাদের কালো চোখ এবং কালো চোখের পাশাপাশি সবুজ ও নীল রঙের চোখ, যে কারো মন ও দৃষ্টি আকৃষ্ট করবে। ইস্তাম্বুল ও ইজমিরের মেয়েদের মধ্যে বৈচিত্র্যময় সৌন্দর্য দেখা যায় এবং আনাতোলিয়া প্রদেশের মেয়েদের গায়ের রং থাকে কিছুটা ডার্ক, তবে তাদের গড়ন ও চুলের সৌন্দর্য হয় নজরকাড়া। বিশ্বের অন্য অন্য দেশের মেয়েদের মতো তুর্কি মেয়েরাও রূপচর্চা করে থাকে। নিজেদের ন্যাচারাল সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে তারা মেকআপ করে থাকে, তবে খুব ভারী মেকআপ করতে খুব একটা অভ্যন্ত নয় তারা। সাধারণত মিনিমাম ও ন্যাচারাল ত্বক ফুটিয়ে তুলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। এজন্য বেশিরভাগ অনুষ্ঠানের জন্য তুর্কি মেয়েরা সামান্য মাস্কারা, আইলাইনার ও ব্রাশ ব্যবহার করে। একমাত্র জন্মদিনের মতো অনুষ্ঠানে অনেক সময় ভারী মেকআপ করে থাকে তারা। তুর্কি মেয়েরা ক্লিনজার হিসেবে গোলাপ জল ব্যবহার করে থাকে। প্রাকৃতিক এই উপাদান ত্বক থেকে ময়লা ও তেল দূর করে থাকে, এজন্য তাদের ত্বকের সোনালী বর্ণ ফুটে উঠে থাকে। একই সঙ্গে ত্বক রাখে সতেজ ও সজীব। গোলাপ জল সাধারণত দোকানে পাওয়া যায়, তবে অনেক তার্কিশ মেয়েরা তাদের নিজস্ব রেসিপিতে বাসায় গোলাপ জল তৈরি করে থাকে। তুর্কি মেয়েদের সৌন্দর্যের আরেকটি গোপন রহস্য হচ্ছে সুগারিং। এটি মূলত প্রাচীন মিশরের রূপচর্চার একটি বিশেষ পদ্ধতি, যা মূলত শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করা হয়। এই পদ্ধতি খুব সহজ।